হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো বিকি বান্ডির চ্যানেলে তোমাদের স্বাগত। গাইস, আজকে আমি একটা ভিডিও দেখাবো, যেই ভিডিওটা দেখলে গাইস তোমাদের মাথা ঘুরে যাবে। হ্যাঁ গাইস, সিরিয়াসলি বলছি, তোমাদের মাথা ঘুরে যাবে, কারণ এমনই কিছু আছে এই ভিডিওটাতে। তো গাইস, আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে আর আমি ভিডিওটা বেশি দেরি করলাম না, চলো ফোনের স্ক্রিন থেকে হাত চড়িয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, তোমাদেরকে এখানে আমি একটি কথা বলে রাখি। গাইস, তোমরা বড় বড় ম্যারাথন তো সবাই দেখেছো, তাই তো? কিন্তু গাইস, আজকে আমি যেটা দেখাবো গাইস, এটা কোনো ম্যারাথনের থেকে কম না। হ্যাঁ গাইস, গাইস আজকে আমি যেটা দেখাতে চলেছি গাইস, মোটামুটি এটা সবাই পারো, কিন্তু গাইস এই লোকটার মতন করে উঠতে গেলে গাইস তোমাদেরকে অনেক চেষ্টা করতে হবে। হ্যাঁ গাইস, তো লোকটা কী করলো ওটাই আজকে আমরা দেখবো। তাহলে চলো আমরা সেই লোকটাকে দেখে নিই। তো গাইস, এই সেই অসাধারণ ছেলের অসাধারণ ট্যালেন্ট। তো গাইস, তোমাদের মধ্যে মনে মনে অনেকেই হয়তো বলছো যে এটা আবার এমন কি, এটা তো মোটামুটি সবাই করতে পারে। হ্যাঁ গাইস, এটা তো আমিও জানি যে এটা মোটামুটি সবাই করতে পারে, কিন্তু গাইস এই ছেলেটা সবার থেকে একটু আলাদা, কারণ গাইস সে এটা করতে করতে অনেক দূর যেতে পারে, আর গাইস সে এটা করতে করতে হাত চেঞ্জও করতে পারে। গাইস, তোমরা এখানে দেখতেই পারছো, একবার ডান হাত তো একবার বাঁ হাত, গাইস এরকম করতে করতে সে অনেক দূর যেতে পারে। আরে গাইস, সে একটা হাত দিয়েও টানা অনেক দূর যেতে পারবে, এমনকি দুটো হাত দিয়েও করতে পারবে, যেটা সাধারণ লোক যদি আমরা করতে যাই তাহলে গাইস আমাদের মাথা ঘুরে যাবে। তো গাইস, এমন না যে এটা অন্য কেউ করতে পারবে না, গাইস অবশ্যই পারবে, কিন্তু গাইস একটু চেষ্টার দরকার। তো গাইস, তোমরা যারা এটা একদম না পারো গাইস, তারা একবারে এটা করতে যাও না। গাইস, তোমরা যদি একবারে এটা করতে যাও তাহলে গাইস তোমার সাথে একটু ছোটোখাটো বিপদ হয়ে যেতে পারে। তো প্লিজ গাইস, বি কেয়ারফুল। তো গাইস, তোমরা তো লাইফে অনেক বড় বড় ম্যারাথন দেখেছো, তাই তো? তো গাইস, তোমাদেরকে এখানে আমি একটি কথা বলে রাখি, গাইস এটা কোনো ম্যারাথনের থেকে কম না, কারণ গাইস এরকমভাবে একটা লোক বেশি দূর যেতে পারে না। আর গাইস, এই লোকটা যে এত দূর এসেছে গাইস, এটাই অনেক বড় ব্যাপার। তো গাইস, তোমরা যদি এরকম ভিডিও আমার চ্যানেলে এই প্রথমবার তুমি দেখে থাকো তাহলে প্লিজ গাইস কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দিও। গাইস, এখানে আমি একটি কথা বলে রেখি, গাইস আমি ইউটিউবে প্রতিদিন নানা ধরনের মানুষের নানা ধরনের অসাধারণ ট্যালেন্টের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তাই গাইস, তুমি যদি এইসব ভিডিওতে ইন্টারেস্ট থাকো তাহলে গাইস তুমি আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। গাইস, এখানে আমি একটি কথা বলি, গাইস এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভেতরে একটি করে ট্যালেন্ট রয়েছে, কতজন নিজের ট্যালেন্টটাকে খুঁজে বের করতে পারে না, আবার কতজন নিজের ট্যালেন্টটাকে খুঁজে বের করতে সক্ষম হয়। তাই গাইস, তোমার ভেতরে কি ট্যালেন্ট আছে ওটাকে খুঁজে বের করো, আর খুঁজে বের করে সকলের সামনে তুলে ধরো। তো গাইস, আশা করছি আজকের এই ভিডিওটা তোমার কাছে খুব ভালো লেগেছে, তাই তো? তো গাইস, তুমি যদি এই ভিডিওটা নিয়ে কিছু বলতে চাও তাহলে গাইস আমার কমেন্ট সেকশনে অবশ্যই বলতে পারো। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর হ্যাঁ, আমাকে যদি তুমি এখন ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও। তো গাইস, আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য বাই।